আজ এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর আমাদের পরিবেশ বই থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব এছাড়া ক্লাস থ্রি ফোর এবং ফাইভে আমাদের পরিবেশ বই থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তৈরি করা ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে যদি প্রয়োজন মনে হয় তাহলে সেগুলো দেখে নিতে পারো এছাড়া প্রাইমারি ডেটের প্রিপারেশান কীভাবে নিতে হবে কিংবা কী কী বই পড়া দরকার সেই সংক্রান্ত একটা ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানেই দেওয়া থাকবে যদি প্রয়োজন মনে হয় তাহলে সেটা অবশ্যই দেখে নিও তো এবারে আমরা অস্থি অস্থিসন্ধি বা হারের জোর সংক্রান্ত কিছু তথ্য দেখে নেব এখান থেকে কোনো ধরনের প্রশ্ন চলে আসতে পারে তো ভালো করে দেখে না তো এবারে প্রথমেই বলা হয়েছে জন্মের সময় একজন শিশুর প্রায় তিনশোটি হার বা অস্থির অংশ থাকলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকগুলোই একসঙ্গে জুড়ে গিয়ে অবশেষে পূর্ণবয়স্ক মানুষের শরীরে থাকে দুইশো ছয়টি হার তো এখান থেকে দুটো তথ্য আমরা মনে রাখবো সেটা হচ্ছে জন্মের সময় একজন শিশুর তিনশোটি হার থাকে এবং একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে দুইশো ছয়টি হার থাকে অবশ্যই বিষয় দুটো খেয়াল রাখব এরপরে বলা হয়েছে এই অস্থিগুলো বা হারগুলো একে অন্যের সঙ্গে অস্থিসন্ধিতে লিগামেন্ট নামের সুতো বা দড়ির মতো জিনিস দিয়ে বাধা থাকে তো এই যে হার এগুলো একজন আরেকজনের সঙ্গে এই অস্থিসন্ধি বা হারের জোরে কি দিয়ে বাধা থাকে লিগামেন্ট নামের সুতো বা দড়ির মতো জিনিস দিয়ে অবশ্যই এই বিষয়টিও খেয়াল রাখতে হবে এবং তারপরে বলা হয়েছে দুটি প্রতিবেশী অস্থি যেখানে একে অপরের সঙ্গে লিগামেন্ট দিয়ে বাধা থাকে সেই জায়গাটাকেই বলে অস্থিসন্ধি বা হারের জোর এখান থেকে আরেকটা বিষয় রয়েছে এটা একটু দেখে রাখতে পারো যে বলা হয়েছে অনেক মাংসপেশী আবার টেন্ডন নামের স্থিতিস্থাপক আর এক ধরনের দড়ির মতো জিনিস দিয়ে ওই অস্থিসন্ধিগুলোর সামনে পেছনে বা যে কোনো পাশ দিয়েই ওপরের অস্থি বা নিচের অস্থির সঙ্গে বাধা থাকে তো এখান থেকে টেন্ডন এই যে শব্দটি এবং এর যে বিষয় সেই বিষয়টা একটু জাস্ট দেখে নিতে পারো এবারে আমরা বিভিন্ন রকমের অস্থিসন্ধি সম্পর্কে জেনে নেব তো প্রথমেই রয়েছে অচল অস্থিসন্ধি তো অচল অস্থিসন্ধি কোনগুলো অচল অস্থিসন্ধি হলো সেই অস্থিসন্ধি যেগুলো একদমই নড়াচড়া করে না যেমন হচ্ছে করোটি বা মাথার খুলির অস্থিসন্ধি হলো অচল অস্থিসন্ধির উদাহরণ অবশ্যই খেয়াল রাখো বিষয়টি এরপরে রয়েছে ঈষৎ সচল সন্ধি তো ঈষৎ সচল সন্ধি কোনগুলো যে অস্থিসন্ধিগুলো অল্প নড়াচড়া করে সেগুলোই হচ্ছে ঈষৎ সচল সন্ধি যেমন হচ্ছে মেরুদণ্ডের কষেরকাগুলির মধ্যবর্তী সন্ধি হলো ঈষৎ সচল সন্ধি এরপরে রয়েছে সচল অস্থিসন্ধি তো সচল অস্থিসন্ধি কোনগুলো যে অস্থিসন্ধিগুলো অনেকটা নড়াচড়া করে সেগুলোই হচ্ছে সচল অস্থিসন্ধি যেমন হচ্ছে কবজি কুনুই হাঁটু প্রভৃতি স্থানের অস্থিসন্ধি এবারে অস্থিসন্ধির বিচলনের কয়েকটি উদাহরণ দেখে নিই তো প্রথমেই রয়েছে বল ও সকেট সন্ধি তো এখান থেকে মনে রাখবে বল ও সকেট অস্থিসন্ধি দেখা যায় কাঁধে ও কোমরে অবশ্যই বিষয়টা খেয়াল রাখবো এবং এই ও সকেট সন্ধির কাজ সম্পর্কে একটু জেনে নিই তো ও সকেট সন্ধির কাজ হলো। পায়ের ওপরের হার বা ফিমারকে এবং হাতের ওপরের হার বা হিউমেরাসকে যথাক্রমে পেলভিক ও পেক্টোরাল গার্ডের সাপেক্ষে অনেকটা চর্কির মতো ঘোরাতে সাহায্য করা এই অস্থিসন্ধির ফলে হার দুটি সামনে পিছনে ডাইনে বায়ে প্রায় সব দিকেই নড়াচড়া করতে পারে এরপরে রয়েছে হিন্দ সন্ধি তো এখানে বলা হয়েছে দরজা বা জানলা কব্জার মতো এই রকমের সন্ধি থাকে আমাদের হাঁটুতে বা কুনুইতে এবং এই সন্ধির কাজ হল কুনুই ও হাঁটু অংশে হাত ও পাকে নির্দিষ্ট অক্ষে ভাঁজ করতে সাহায্য করা এবং বিপরীত দিকে ভাঁজ হতে না দেওয়া এবারে পিভট সন্ধি সম্পর্কে একটু দেখে নিই তো বলা হয়েছে মেরুদণ্ডের প্রথম কষেরুকা ও দ্বিতীয় কষেরুকা দুটি সংযোগস্থলে এই প্রকার অস্থিসন্ধি দেখা যায় আর এই অস্থিসন্ধির জন্যই মাথা ঘুরিয়ে এদিক সেদিক দেখতে পারি সহজেই এবারে রয়েছে স্যাডল সন্ধি তো আমাদের হাতের বুড়ো আঙুল দুটিতে এই ধরনের সন্ধি আছে তাই বুড়ো আঙুল সহজেই সামনে পিছনে বা ভেতর ও বাইরের দিকে চলাচল করতে পারে এবারে অস্থিসন্ধির কয়েকটি সমস্যা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক তো অস্থি সন্ধির সাধারণত কয়েকটি সমস্যা হলো এক নম্বর হচ্ছে ঘুম থেকে উঠে হাঁটু শক্ত হয়ে যাওয়া ও বেশি হাঁটাহাঁটি করলে হাঁটুর লাল হয়ে ফুলে ওঠা দুই নম্বর হলো বয়স্ক মানুষের ক্ষেত্রে হাতের আঙুল কোমর কাঁধে অসহ্য যন্ত্রণা হওয়া ও জ্বর আসা তিন নম্বর হলো দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে পিঠে অসহ্য ব্যথা হওয়া চার নম্বর হলো কোনোভাবে অস্থিসন্ধির বিচলন বন্ধ হয়ে যাওয়ার ফলে ওই অংশে নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখান থেকে কোনোভাবে প্রশ্ন হতে পারে যেমন এইরকম প্রশ্ন হতে পারে যে রজতের বাবা ইদানিং সকালবেলা ঘুম থেকে ওঠার পর লক্ষ্য করছেন হাঁটুটা কেমন যেন শক্ত লাগছে আর বেশি হাঁটাহাঁটি করলেই হাঁটুটা লাল হয়ে ফুলে ওঠে এখানে কিসের সমস্যার কথা বলা হয়েছে তো যে অপশান থাকবে সেখান থেকে যেটা উত্তর হবে সেটা হচ্ছে অস্থিসন্ধির সমস্যা তো এই ধরনের প্রশ্ন হতে পারে তাই বিষয়গুলো জেনে রাখতে হবে তো আজ এই ভিডিওটা এই পর্যন্তই এছাড়া বাকি ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানেই দেওয়া আছে যদি প্রয়োজন মনে হয় তাহলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো প্রাইমারি ডেটে অবশ্যই কাজে লাগবে তো আজ এতটুকুই বাই